ভাবি অনেকে বলে ইসলামিক তো বাস্তবের বাইরেও কিছু কিছু জিনিস চিন্তা ভাবনা করা হয় বা সেগুলোর সত্যতা জানার চেষ্টা করা হয় এই যেমন ধরুন অনুভূতি তারপরে অনুমান প্রমাণ তারপরে ধারণা তারপরে এই বিশ্ব সৃষ্টি তারপরে কিভাবে সম্ভব কিভাবে জ্ঞান জ্ঞানের উপায় কি এই নানা রকম অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে দর্শনে আলোচনা করা হয় তে ইসলামে কি এই ধরনের কোনো ইসলামিক বইতে এই ধরনের কোন আলোচনা আছে ভাই ইসলামিক ফিলোসফি বলতে বলতে আমি জানি না যে ফিলোসফি এরকমটা হয় কিনা সাইন্স সাইন্স অন দফার জানি বাট ফিলোসফি এরকম করে হয় কিনা যে ইসলামিক ফিলোসফি হিন্দু ফিলোসফি মানে ওইটা

সুনী মুসলিম मोस्ट অফ देम তারা কোন না কোন একটা মাজাবে ফলো করে ওই মাজাবের যে বড় বড় ইমাম তারা হচ্ছে ফিলোসফি পড়তে বললে কেউ ফিলোসফির চর্চা করতে গেলে বা পড়তে গেলে তাদেরকে জুতার জুতা দিয়ে পিড়াইতেও তারপর হচ্ছে ইয়া খেজুর গাছে ঢাল দেয় পিড়াইতে আর কি ফিলোসফি করতে দিত না তাদেরকে যদি তো পড়তে গেলে তাদেরকে লিচড়ের জুতা বিড়া করতে দিলে খেজুর গাছে ঢাল দেয় পিড়াইতে এবং এইটা কিন্তু তাদের বইগুলা তো স্পষ্ট লেখা তাদের ইয়া নামই দেখে ব্যানারে আসিফ ভাই লেখছে কিনা ফিল্ম

এবং অ্যারিস্টটলের অনেক মানে গাণিতিক সমাধান মানে উনি ট্রুথ টেবিল এই সবগুলোতে চতুর্বর্গ ল যখন অ্যারিস্টটল তৈরি করতেন ইন্ডেসিনা ছাত্রদের মধ্যে এত প্রিয় যে ওকে দিয়ে অনেক কাজ করিয়ে তো ওকে মানে ইসলাম বলা হয় কেন আমি তো বুঝিনা উনি তো ইন্ডেসিনা ইন্ডেসিনা হয়ে উঠছে কি জন্য ইন্ডেসিনা কি ইন্ডেসিনা হয়ে ইসলামের জন্য মানে ইন্ডেসিনা যে আবিষ্কার ইন্ডেসিনার যে সাফল্যতা ইবনার যে আপনার ফিলোসফির গান চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানের গান এটা কি সে ইসলাম থেকে পাইছে সে কি করোনা দিস পরে পাইছে সে তো ওইখানকার যত ফিলোসফার ছিল ডাক্তার ছিল তাদের বই পড়ে নিজে চর্চা করেই পাইছে ওর সাথে তো তার অ্যাচিভমেন্ট এর সাথে তো ইসলামের কোনো আবদুল্লাহর সম্পর্ক নেই না মাঝে মাঝে দু একটা পেজে যখন যাই একটু শুনি টুনি ওদের সব কথাবার্তা বলে ইসলামিক ফিলোজফি আমি মাঝে মাঝে ভাবি ওদের আবার ফিলোসফি আলাদা নাই

তো বাকিদের তো আর কথা বলার কোনো ইয়েই নেই আচ্ছা আমরা তাহলে নেক্সট কাছে যাই বায়োলজিক্যাল ভাই কি হ্যাঁ বলেন ভাই আচ্ছা আমি দর্শনের ব্যাপারে একটু বলতে চাইছিলাম যে বাসবিহার ভাই যে প্রশ্নটা করলেন উনি বলেছেন হ্যাঁ যে আমরা দর্শনের ক্ষেত্রে ইসলামিক দর্শনের যে বিষয়টা তো দর্শনে আমরা যে জিনিসটা করি যে আমরা কিছু একটা এক্সপ্লোর করে লজিক রিজনিং এর মাধ্যমে বোঝার চেষ্টা করি উনি যেগুলো বললেন যে জীবনের অর্থ কি আমরা কি করব বা অনুভূতি কি অস্তিত্ব কি এই বিষয়গুলা তো এই সব কিছুর ক্ষেত্রে যে কমনালিটিটা আমরা দেখছি যে আমরা কিছু একটা এক্সপ্লোর করে সেটা বোঝার চেষ্টা করছি কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মগুলো এরকম যে সেখানে আপনি শুরুতেই বলে দিবেন যে সত্য কি এরপর ওইটা আপনি রেশনালাইজ করবেন এখন এই প্রসেসটাই তো ফিলোসফির মধ্যে পড়ে না তাই আপনার মানে যে কোনো ধর্মের মধ্যে থেকে দর্শন চর্চা করাটা আসলে আমার কাছে অসম্ভব মনে হয় যে আপনি তো আগে থেকেই ধরে রাখছেন যে এটাই সত্যি ঠিক না তাহলে আপনি ফিলোসফির যে মেথোলজি লজিক রিজনিং ওইটা তো আপনি যেতেই পারছেন না আরেকটা একটা যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন কোন ইসলামিক বক্তা সে হয়তো সুন্দর করে মানে কথাগুলো প্রেজেন্ট করে দার্শনিকের মতো বলে সেটাকে আমি ইসলামিক ফিরসফি বলবো না সেটা হচ্ছে তার নিজের মন মাধুর্য বা মনের মাধুরি মিশায় সে সেটা বলছে সেটাকে আসলে আপনি যে দেখাইলেন ঈশ্বর ভিডিওটা উনি উনিই তো বলে দিলেন যে যুক্তিবিদ্যা বা দর্শন যদি আপনি আনেন ধর্মের ভেতরে তাহলে তো সেটা আপ কুফরি করছেন তাহলে তো এটা তো এখানে সম্ভবই না ইয়া ভাই বারবিহারী ভাই

না ফারাজ ভাই এই যে এখনকার যে ইবনে সিনা আর কি আমি একটা সেদিন ওয়াজে শুনলাম মনে কোন একটা লিংকে যে ইবনে সিনা আর একটা ছিল না ইবনে সিনা এখন যে কারেন্ট ইবনে সিনা মানে মুসলিম ইবনে সিনা যাকে দাবি করা হয় একে ওয়াজ মাহফিলে বিশেষ করে প্রশ্নটা আহলে ওকে মুসলিম বলে স্বীকার করে না एक्चुअली এটা আমি একটা মানে ইসলামিক স্কলারের একটা বয়ান আমি ব্যাপারটা পাইছি আর কি

আব তাহলে সাবিনা আপনি তাহলে একটু বলেন যে আপনাদের কি কিছু এড করা আছে আপনারা কিছু বলতে চান আমারও সাথে কিন্তু দশকও আছে যদি আপনারা চান আমরা দুইজন দশকও যুক্ত করতে পারি সাবিনার বল কথা কে শুনে তারপরে তারপরে আপনারা তো আছে জি সাবিনা জি হ্যাঁ ভাই আমার কাছে মনে হচ্ছে যে এই যে রিসেন্টলি যে নিউজটা দেখলাম যে প্যালেস্টাইনে যে হামাসরা কয়েকজনকে ছেড়ে দিল যাদেরকে কিডন্যাপ করেছিল তো তাদের ভিতরে একজন ছিল ওল্ড তো সে বলছে যে ওদেরকে যখন কিডন্যাপ করা হলো তখন যখন নিয়ে গেল বাইকে করে তখন তাকে লাঠি দিয়ে পিটিয়েছে কিন্তু যখন তাকে টানেলের ভিতরে নিয়ে যাওয়া হলো এবং ওখানে রাখা হলো ও বললো যে সবাইকে খুব ভালোভাবে ট্রিট করেছে সবাইকে মেডিকেশন দিয়েছে এবং ওখানে ডাক্তার টাক্টার মানে সব প্যারামেডিক সবই নাকি ওখানে হামাজ গ্রুপে সবই নাকি ওইখানে ছিল তো আমার এই ঘটনাটা আহ শুনে স্টোরিটা মানে নিউজটা স্টেশনে এবং আজকের যে কনভারসেশনটা হলো যে যে বলছিল যে যুদ্ধবন্দী নারীদের যে মানে ওয়াইফের মতো ট্রিট করত যে একজন বললো না যে দাসী কিন্তু ওয়াইফের মতো তাদেরকে রাখা হতো বেসিকলি তো আমার কাছে মনে হচ্ছিল যে যেহেতু মানে ওয়াইফের মতো রাখা হতো তার মানে কি ওইটা মানে ভালো হয়ে গেল এবং এখানেও যেহেতু ইসরায়েলদেরকে কিডন্যাপ করে হামাসটা যে নিয়ে গেল এবং যেভাবে মানে ওদের ওদেরকে মানে হত্যা করে ওদেরকে কিডন্যাপ করে যে নিয়ে গেল তারপরে নিয়ে গিয়ে যে এত ভালোভাবে ট্রিট করলো তাহলে কি এখন মানে সবাই মানে এখন বলবে যে না হামাজ এটা খারাপ কাজ করেছে কিন্তু ওদেরকে তো খুব ভালোভাবে রেখেছে ওদেরকে খুব ভালোভাবে ট্রিট করেছে এটা তো জাস্টিফাই করা যায় না আপনি কি বলেন ফার্স্ট ভিয়া আচ্ছা ভালোভাবে ট্রিট করেছে ব্যাপারটা আলাদা চাপে পড়লে আমরা বাপেও চাচা বলতে পারি না এখানে আমার আমার কয়েকটা পয়েন্ট আমি মানে কয়েকদিন ধরে একটু মানে ভাবতেছিলাম আর কি নাম্বার ওয়ান হচ্ছে

না এটা হচ্ছে ইসলামিক আইডিওলজির দিক থেকে যদি আমরা দেখি ফরাজ ভাই যে যদি ধরেন যে তারা যদি ধরেন এরকম ক্ষমতাধর হয়ে যায় তারা তো বিভিন্ন দেশকে তারা গাজো মানে যে আক্রমণ গুলো গাজ আক্রমণ যে করবে সেখানে তো তাদের যুদ্ধ মানে যুদ্ধ ছাড়া তো তারা কিছু থাকবে না সেখানে তাদের বলবে হয় ইসলাম গ্রহণ করো না হলে যুদ্ধ বল এটা তো তাদের মেইন মেইন বেসিকটা

তাদের 10000 মিসাইল মারুক তাদের উপর প্যারাগ্লাইড করা যাক যা ধরে 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 টার্গেট করে সিভিলিয়ানদেরকে মারুক হত্যা করুক কয়েকটা ছাচ ছাচা নিয়ে যাক রেপ করুক বা হোস্টেজ হিসেবে রাখুক তাদেরকে হিউম্যান শিল্ড হিসেবে ইউজ করুক এবং পরে পরে একটা তো চাছে ধরেন দশটা গ্র্যানিকে দশটা ওল্ড ওমেনকে তারা খুব সুন্দর বিদায় দিয়ে বল মনে করেন প্লেনে করে ফার্স্ট ক্লাস প্লেনে করে তাদের পৌঁছে দেবে তাহলে তো মানবতার জয় জয়কার হয়ে যাবে নাকি

अच्छा बार्बेरी भाई गुड नाइट था बोले हां सभी के गुड नाइट गुड नाइट